আসা উচিত ছিল তা আমার মনে হয় আসেনি। তবে আমি এনপিপির চট্টগ্রাম জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধত বিশ্বাসী রাজনৈতিক দল ন্যাশনাল পিপলস পার্টি চট্টগ্রাম জেলার এই প্রতিনিধি সম্মেলন আজিয়ে জুলাই 30 তারিখ সোমবার বিকাল 7টার সময় চট্টগ্রাম প্রেস ক্লাবর ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনত অনুষ্ঠিত হয়। দলের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম জেলার আহ্বায়ক ডক্টর জাহেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সম্মেলনত চট্টগ্রাম জেলা সদস্য সচিব মোহাম্মদ কামাল পাশার পরিচালনায় প্রধান অতিথি আছিল দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মণ্ডল। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।